জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। একদিনের জন্য একটু ঘটনা ঘটেছিল আজকে সকালবেলায়। আমি বিশেষ করে দপ্তরের সমস্ত আধিকারিকদের ওভার টেলিফোনে করেছি। তারা আশ্বস্ত করে যে সকাল তিনটে থেকে এই ঘাটটি রিয়ারে ছিল বা যে লোডশেডিংয়ে ছিল আজকে আর নেই। আজকে কাল থেকে আমি অনেক টেলিফোন পেয়েছি, আজকে সকাল থেকে কোনো টেলিফোন আইনি। যান্ত্রিক গোলাযোগ বা কি শর্টেজের কারণে যেটুকু হয়েছিল এটা হতেই পারে স্বাভাবিক, যে এতগুলো ডিস্ট্রিবিউশন। আপনি জানেন যে জল যেমন জীবন, তেমন বিদ্যুৎ এখন জীবনের অপর নাম বিদ্যুৎ হয়েছে। বিদ্যুৎ ছাড়া মানুষ এক মিনিট বাঁচতে পারে না। এক সময় যখন আমরা সরকারে আসিনি তখন আমরা একটা স্লোগান দিয়ে এসেছিলাম, আর নেই দরকার লোডশেডিংয়ের সরকার। এই কথা কিন্তু এখনও শুনতে হয় না, কিন্তু এই জিনিসে যেহেতু আমরা অভ্যস্ত নই, যদি পাঁচ মিনিট বা দশ মিনিট কোনো যান্ত্রিক কারণে বা যে কোনো কারণে যদি বিদ্যুৎ সংযোগ না থাকে, মানুষ তাই তাই করে আমাদের বলে। আমরা দপ্তরের আধিকারিকদের বলেছি এই ঘাটতিটুকু যাতে না ঘটে, আমার দপ্তর সচেতন আছে এবং যেখানে যেটা ঘটবে সঙ্গে সঙ্গে সেখানে ব্যবস্থা নেবে। তার যান্ত্রিক গোলযোগ হতে পারে, টুকটাক দু দশ মিনিট এটা বিদ্যুৎ ঘাটতি থাকতে পারে, এটা আমরা মিট করবো, এটা মানুষকে আমরা আশ্বস্ত করেছি সরকারের পক্ষ থেকে।